ও শাহ কামালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে শনিবার রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি এর আগে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের তার বাসায় অভিযান চালিয়ে তিন কোটি এক লাখ দশ হাজার একশো ছেষট্টি টাকা এবং বিভিন্ন দেশের দশ লাখ তিন হাজার তিনশো ছয় টাকা উদ্ধার করা হয় এরপর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়